नमस्कार बंधुरा अपन सकल के सुस्मितार रान्नापाट चैनले स्वागत। आज के आमार रेसिपी हलो मोरला माछेर बाटी चच्चड़ी। मोरला माछेर बाटी चच्चड़ी रान्नाटा अनेक पुरनो एकटा रेसिपी। आगे बाटीते समस्त किछु मेखे तारपरे आछे बसिए देवा हतो, किन्तु आमि आजके मोरला माछेर बाटी चच्चड़ी टिफिन बक्से करे देखा। और आमार ई रेसिपिटी जदि आपनादेर भालो लेगे थाके अवश्य लाइक करबे, कमेंट करबे, शेयर करबे, आमार चैनलटी सबस्क्राइब करबे। आमार चैनले नतून बंधु होये थाकले चैनलटी सबस्क्राइब करार जोन्नो अनुरोध रइलो। और ई मोरला माछेर बाटी चच्चड़ी गरम गरम भातेर साथे खेते भीषण भालो लागे। ताहले चलुन देखाई आमि किभाबे टिफिन बक्से मोरला माछे बाटी चच्चड़ी करी। एखाने आमि मोरला माछ निये निएछि एरकम साइजे छोटो छोटो, भालो करे परिष्कार करे निएछि, परिष्कार करे धुये निएछि। आर निएछि पेंयाज कुचि दुटो, माझारी साइजेर पेंयाज आमि कुचिये निएछि। एकटा बड़ो टमेटो आमि एइभाबे लम्बा लम्बा करे केटे निएछि। गोटा रसुन कोया निएछि, पाँचटा काँचा लंका निएछि, धने पाता कुচি নিয়েছি, লঙ্কার গুঁড়ো আর এখানে কালো সরষে হলুদ সরষে আছে, এই দুটো আমি মিক্সারে পেস্ট করব। আর এখানে কালো জিরে, হাফ চামচ চিনি, আর আলুগুলোকে আমি এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর লাগছে নুন, হলুদ আর সরষের তেল। মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখাবো। আমি এগুলো এখন সরিয়ে দিচ্ছি। মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি সরিয়ে রেখেছি। এবার আমি এই কালো সরষে আর সাদা সরষে একসঙ্গে মিক্সারে পেস্ট করে নেব। এখানে তিন চামচ কালো সরষে আছে আর তিন চামচ সাদা সরষে আছে। সরষেটা আমার পেস্ট করা হয়ে গেছে। একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি, এই টিফিন বক্সের মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিয়ে দিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম, এক চামচ হলুদ দিলাম, এক চামচ নুন দিলাম। নুন যেহেতু মাছের সঙ্গে মাখিয়েছি যেহেতু নুনটা দেখে দিতে হবে, চিরে দিলাম, হাফ চামচ চিনি দিলাম, চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয়, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দেবো সরষের তেল, ভালো করে মাখতে হবে এরকম। ভালো করে চটকে চটকে আমি মেখে নিয়েছি সব। এবার আমি মাছগুলো দিয়ে মেখে নেব। প্রথমে মাছগুলো দিলাম না, কারণ মাছগুলো ছোট নষ্ট হয়ে যাবে। মাছগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। এই বাটি এক বাটি জল দিয়ে দিলাম। সরষেটা যে পেস্ট করে নিয়েছি দুটো সরষে দিয়ে দিলাম। সরষে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। উপর দিয়ে অল্প সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবার টিফিন বক্সটা বন্ধ করে দিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়েছি। জলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। জলটা ফুটে উঠেছে। এই ফুটন্ত জলের মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এমনভাবে জল দিতে হবে যাতে জলটা টিফিন বক্সের ভেতর ঢুকে না যায়। গ্যাসটা একদম কমিয়ে দেবো আর 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর গ্যাসটাও আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরও আমি আরও 10 মিনিট টিফিন বক্সটা কড়াইয়ের মধ্যে চাপা দিয়ে রেখে দেবো।
তারপর আমি টিফিন বক্সটা কড়াই থেকে নামাবো। গ্যাসটা নিভিয়ে দেওয়ার পর আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর টিফিন বক্সটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। টিফিন বক্সটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি টিফিন বক্সটা খুলে দিচ্ছি। ঠিক এরকম হয়েছে, বাটি চচ্চড়িটা ঠিক এরকম হবে, একটু ঝোল ঝোল। এটা ঠান্ডা হলে একটু জমে যাবে। একদম রেডি মোরলা মাছের বাটি চচ্চড়ি। এবার গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। আপনারাও বাড়িতে এইভাবে মোরলা মাছের বাটি চচ্চড়ি বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখুন রংটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোরলা মাছের বাটি চচ্চড়ি এইভাবে করলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। একদিন আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকে আমি এখানেই রাখলাম, আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।